আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? অনেক তো দেশি রান্না করলাম, আজকে একটু বিদেশি রান্না নিয়ে আসছি। থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস একটা ডিশ, এটা নাম হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। তো আজকে বাসায় যেভাবে ট্রাই করেছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমে আমি এখানে হাফ কাপ পোলার চাল নিয়েছি, আর পোলার চালটা আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, আর না হলে 15 মিনিট হলে গুড এনাফ। তারপরে এখানে যেটা করেছি, কোকোনাট মিল্ক বানিয়েছিলাম, এটাও হোমমেড করেছি। আর কোকোনাট মিল্কটা বানানো খুবই ইজি, আমি পরবর্তীতে আমার রেসিপিটা সহ অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ কোকোনাট মিল্কের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর অ্যাড করে দেওয়ার পরে এটা চুলায় বসাবো, আমাদের একটা লিকুইড একটা টেক্সচার রেডি করতে হবে। তাতে দিয়ে দিয়েছি আমি 2 চামচ চিনি, আর আপনার যদি নারকেলটা একটু ভালো মিষ্টি হয় তাহলে 1 চামচ চিনি এখানে যথেষ্ট। তো ভালো করে নাড়তে হবে, এবং নাড়তে নাড়তে দেখবেন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খুব একটা স্টিকি একটা লিকুইড হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। তারপর চলে আসে চালগুলোতে, চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে মোটামুটি একটু ফুটে গেছে। তো এখানে যেটা করবেন, 1 কাপ, মানে আমি আবার মেজারমেন্ট একটু বলে দিই আপনাদের, হাফ কাপ হচ্ছে চাল, 1 কাপ নারকেলের দুধ, 1/2 কাপ নর্মাল পানি, আর সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো করে বসিয়ে দিবেন। তাতে দেখবেন প্রায় হাইস্টে হলে মানে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার এটা রাইসটা রেডি করতে। তো আপনারা চাইলে, মানে যদি সময় ওইভাবে হাতে থাকে তাহলে 10 মিনিটের মধ্যে রান্নাটা সেরে ফেলতে পারবেন। তো রাইসটা দেখছেন একটা স্টিকি ভাব চলে আসছে। তারপরে যেই কোকোনাট মিল্ক দিয়ে আমি লিকুইডটা রেডি করেছিলাম সেটাও দিয়েছি, সাথে কন্ডেন্স মিল্ক এবং পাউডার মিল্ক। আর পাউডার মিল্ক দিয়েছি ছোটো চামচে 2 চামচ, এবং কন্ডেন্স মিল্ক দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব, আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি, মানে জাস্ট হচ্ছে 1 চিমটি বলা যায়। তো দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু একদম স্টিকি হয়ে গেছে। আর অনেকে এই রাইসটাকে দেখা যায় কি একদম ভাপে দিয়ে সব কিছু, মানে একটু কাজটা বেশি বেড়ে যায় আর কি। সো এত কষ্ট করার দরকার নেই, আপনি চুলাটা লো রেখে যদি মানে চালটা বসিয়ে দেন অটোমেটিক্যালি এটা স্টিকি হয়ে যায়, আর যখন কোকোনাট মিল্ক বা আদার্স জিনিসগুলো অ্যাড হয় তখন দেখবেন যে আরও স্টিকি ভাব চলে আসে। তো ওটা আর মানে রাইসটা রান্না করা শেষ হয়ে গেলে এবার চলে আসলাম কিছু তিল নিয়ে, আর এই তিলটাকে একটু ভেজে নিলে খেতে একটু মজা হয় বেশি। আর রেস্টুরেন্টে কিন্তু এটা তেমন একটা ভাজা থাকে না, তো এটা একটু ভেজে নেবেন, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে এবং টেস্টটাও ভালো আসে। এবার চলে আসলাম আম কাটার পালায়। আমগুলো একদম পাতলা করে স্লাইস করতে হবে, আর যতটা পাতলা করে স্লাইস করবেন আপনার ডেকোরেশনে ততই সুন্দর আসবে। আর আমার আমগুলো দেখতে পাচ্ছেন একটু মানে বেশি পাকা ছিল, যার কারণে স্লাইসটা করতে একটু সমস্যা হচ্ছিলো। তো ব্যাপার না, আমি খুব ট্রাই করেছি মানে একদম পাতলা পাতলা যেন হয় স্লাইসগুলো। তো সব কিছু ডান করে এবার আমি চলে আসলাম প্লেটিংয়ের কাজে। আর প্লেটিংয়ের জন্য ছোটো একটা বাটি নিয়েছিলাম, বাটি নিয়ে ব্যাস সব কিছু প্লেটে দিয়ে এবার যে লিকুইডটা রেখেছি লিকুইডটা অল্প করে রেখে দিবেন, কারণ যতটা প্লেটারি আপনি রেডি করেন তার উপরে কিন্তু এই জিনিসটা দিয়ে দিতে হবে। তো দ্যাটস ইট, এ খুবই